যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরপরই আলোচনায় এসেছে মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গটি। আর এই প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন, কোন দুঃখে মামাবাড়ির আবদার? অন্যদিকে বিএনপি দাবি করছে সরকারের পায়ের নিচে মাটি নেই, বিগত তিনটে নির্বাচনই ছিল ভুয়া ও ষড়যন্ত্রের, মধ্যবর্তী নির্বাচন নয় বরং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করছে বিএনপি। সত্যিই কি দেশ মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে? পর্দার অন্তরালে কি চলছে এমন কোন আলোচনা? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা আমাদের আলোচনায় আনতে চাই রমজানে নিত্যবাদ পণ্যের বাজার পরিস্থিতিকেও। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফাইডাস জয়ী থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন তিনজন সম্মানিত অতিথি, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রেসিডিয়াম সদস্য আওয়ামী যুবলীগ। আরও আছেন শেখ রবিউল আলম রবি, বিএনপি নেতা। সেই সঙ্গে আরও আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম বাবলু, রাজনীতি বিশ্লেষক ও আহ্বায়ক ভাষারী অনুসারী পরিষদ। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরপরই মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে, এমন কোন আলোচনা কি পর্দার অন্তরালে আসলেই চলছে? ধন্যবাদ আপনাকে, আমার সব আলোচক সহ যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক মাঠে কখনো কোনো না কোনো কথা থাকতেই হবে, এটা একটা মানে আমাদের একটা রাজনৈতিক চরিত্রের ভিতরে পড়ে গেছে যে কিছু না কিছু একটা নিয়ে আমাদের রাজনীতির মাঠ সরগরম রাখতেই হবে, সেটা যৌক্তিক কিংবা অযৌক্তিক যেটাই হোক। কোনখান থেকে এই কথা এসেছে, কে এটা বলেছে, প্রতিনিধি দল যারা আজকে বাংলাদেশে সফর করছেন তারা এটা বলেছেন নাকি অন্য কেউ বলেছেন, এটার উৎস কোথায় কেউ কিন্তু জানে না, অথচ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছি। তো এর উৎসের ঠিক না, এটা কে বলেছে আমরা জানি না, অথচ এটা কিন্তু বিভিন্ন মিডিয়াতে টেলিভিশনে পেপার পত্রিকায় এই কথাগুলো এখন ঘুরে বেড়াচ্ছে। তো স্বাভাবিকভাবে এই কথাগুলো যখন ঘুরে বেড়ায়, আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী যারা ওবায়দুল কাদের সাহেব যথার্থভাবেই বলেছেন যে এটা কোন দুঃখে মধ্যবর্তী নির্বাচন কিংবা কী কারণে হতে যাবে, এটা তো কোনো মানে কারণও নেই, কেউ কোনো আবদারও ধরেনি। এবং টু বি অনেস্ট, আমি যতদূর জানি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধু প্রতিপক্ষ যারা আছেন বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি, আমি তাদের কাছ থেকেও কিন্তু শুনিনি তারা মধ্যবর্তী নির্বাচন চাই। তারা একটা দফা আন্দোলন নিয়ে দীর্ঘ 14 বছর যাবৎ আন্দোলন করছে এবং গতবারও তাদের আন্দোলনের মুখ্য বিষয় যেটা ছিল যে তারা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা যে নামেই হোক একটা নির্দলীয় সরকার। বিএনপি আসলে সরাসরি মধ্যবর্তী নির্বাচনের দাবি না তুললেও তারা কিন্তু 7 জানুয়ারি নির্বাচনের পরপরই বলছে যে আপনারা আমি দামি নির্বাচন করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছেন। না, দ্যাটস ডিফারেন্ট ডিবেট, ওই কথাটা তো আলাদা বিষয়, কারণ এটা তো তারা ওই নির্বাচনের পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে একই কথা বলে আসছেন। আমি বলছি যে আপনি যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা শুরু করলেন যে মিড টার্ম ইলেকশন, এই ইলেকশনের কথা আমি তাদের পক্ষ থেকে শুনিনি, তারা কেউ কোনোদিন বলেও নাই। তাদের যে দাবি সেই দাবিতেই তারা এখনও আছেন, কিন্তু হঠাৎ করে এই কথাটা বাতাসে উঠে আসছে। তো আমি এই জন্যে মনে করি এর কোনো যৌক্তিকতাও নেই এবং এটার কোনো কারণও আমি আছে বলে মনে করি না, যার কারণে আমাদের সাধারণ সম্পাদক মহোদয় যেটা বলেছেন এবং সঠিকভাবে বলেছেন যে এটা হওয়ার কোনো সুযোগও নেই, কারণও নেই, এটা কারোর আবদারের উপরে হবে না। তবে আমি পার্সোনালি মনে করি নির্বাচন হয়ে গেছে, এই নির্বাচন হওয়ার পরবর্তী মধ্য দিয়ে আগামী 5 বছর পরে আবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্যান্য অপর অপর যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো তারা কিভাবে মানুষের সামনে প্রতিষ্ঠিত করবেন এবং সেই দাবি দেওয়াগুলো কিভাবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে দেখা দেবে এবং সেটা কিভাবে সমস্ত রাজনৈতিক দল আলোচনার মধ্য দিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তৈরি করে, সেটা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়েই হবে, আলাপ আলোচনার মধ্য দিয়েই করতে হবে, কারণ আমরা এই সমস্ত জর্জ যে আলোচনার কথা আপনি বলছিলেন যে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার কথা নিশ্চয়ই আপনি ইন্ডিকেট করছেন, সেই জায়গা থেকে তাহলে দ্বাদশ নির্বাচনের আগে এমন কোন পথে বা এমন কোন পথ আপনারা তৈরি করলেন না কেন? না, এটা এটা আপনার কোন একপাক্ষিক বিষয় না, আপনাকে এটা তুলনামূলক বিচার করতে হবে। তুলনামূলক বিচার যদি করেন তাহলে সবারই এখানে কতটুকু অংশগ্রহণ আছে, সেই অংশগ্রহণের অংশীদারিত্ব তারা কিভাবে দায়িত্বপূর্ণ উপায়ে দায়িত্বপূর্ণভাবে পালন করলেন। শুধু আওয়ামী লীগের একার উপরে দোষ চাপিয়ে দিতে হবে না, কারণ আওয়ামী লীগ একা তো এই দেশে রাজনীতি করে না, আরও অন্যান্য অনেক রাজনীতি দল আছে। এখন তাদের সেই চাওয়ার সাথে
আমাদের বাস্তবতার মিশেল কতখানি হলো এবং সেই মিশেলটাকে বাস্তবায়ন করার জন্য আর কি কি পদ্ধতি অনুসরণ করা যেতে পারত, আমার মনে হয় আমার এটা আমার বলা ঠিক হবে না, তারপরে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ওনাদের ওই চাওয়া এবং বাস্তবতার সাথে যে দূরত্ব ছিল সেই দূরত্বটা ওনারা বুঝতে কিছুটা ব্যর্থ হয়েছে। বিএনপি তো উল্টো কথা বলছে, বিএনপি বলছে যে 28 অক্টোবর আপনারা পরিকল্পিতভাবে বিএনপির উপর ক্র্যাকডাউন চালিয়ে আসলে বিএনপিকে নির্বাচন থেকে সুপরিকল্পিতভাবেই দূরে রাখার ষড়যন্ত্র করেছেন। বুঝতেই পারেন তাহলে তার ষড়যন্ত্র থাকে না, আমি যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করি এবং সেটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে তার ষড়যন্ত্র থাকে না। যার জন্য ওনারা যেটা বলছেন ওনাদের ওনাদের নিজস্ব অবস্থান থেকে একটা ব্যাখ্যা ওনাদের দলীয় নেতা কর্মীদের কাছে দেওয়া প্রয়োজন কিংবা মানুষের কাছে দেওয়া প্রয়োজন বলে ওনারা মনে করেন, দেখে যার যার জায়গা থেকে সে সেরকম ব্যাখ্যা দেয়। তো যার যার ব্যাখ্যা শেষে দেবো, কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে দেশের মানুষ সেটা কীভাবে গ্রহণ করছে সেটাই হচ্ছে মূল বিষয়। এখন সেই ক্ষেত্রে অন্যান্য সমস্ত রাজনৈতিক দল বলতে পারে যে হ্যাঁ তাদের সাথে দেশের 16 কোটি মানুষ একত্রিত কিংবা 18 কোটি মানুষ একত্রিত, তো একত্রিত হওয়ার পরেও যখন ওনাদের আন্দোলন কিংবা দাবি দেওয়ার সাথে এদেশের সাধারণ মানুষ যারা আপনার নির্বাচনে ভূমিকা রাখে তারা যখন তাদের এই সমস্ত আন্দোলনের সাথে সম্পৃক্ততা প্রকাশ করে না, বুঝতে হবে ওনাদের চাওয়ার সাথে কিংবা আন্দোলনের সাথে দেশের মানুষের সম্পৃক্ততা নেই, কারণ ওনারা যেটা বলছেন সেই বাস্তবতা বাংলাদেশে আর নেই। যেহেতু নেই, এই বাস্তবতার নিরিখে আর কি কি ধরনের আলোচনা হতে পারে সেই ধরনের আলোচনাগুলো টেবিলে যদি আনা হতে পারে অবশ্যই সমঝোতা তো করতেই হবে, কেননা কেউ তো আপনার সমঝোতা ব্যতি রেখে কখনোই একটা দেশকে স্মুথলি রান করাতে পারে না। কেননা দেশে আমার শুধু বাংলাদেশ নাই, দেশের বাইরে বিভিন্ন রাষ্ট্র যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু পারস্পরিক সমঝোতা পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতেই কিন্তু রাজনৈতিক সেটি কি আসলে পরবর্তী নির্বাচনের আগে হবে? এটা পরবর্তী নির্বাচনের আগে হতে পারে, আপনার অতি দ্রুত সম্প্রতিও হতে পারে, কারণ এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আচরণের উপর। আপনি সুস্পষ্টভাবে বলছেন মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, বিএনপিকে 5 বছর অপেক্ষা করতে হবে পরবর্তী নির্বাচনের জন্য। অফকোর্স এ পর্যন্ত স্পষ্ট ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। পরবর্তী অংশে আবারও ফিরছি আপনার কাছে, শেখ রবিউল আলম রবি, আপনারা বলছেন না যে মধ্যবর্তী নির্বাচনের কথা, কিন্তু আপনারা আবার দাবি করছেন যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, তাহলে সেই নির্বাচনের জন্য কি আপনারা 5 বছর প্রতীক্ষা করবেন? আপনার প্রশ্নের আমি প্রাসঙ্গিকতা কম পাচ্ছি, কতটা হচ্ছে রাষ্ট্রে একটা জনগণের সরকার প্রয়োজন রয়েছে প্রথমত, এখন একটা কার্যকর সংসদের প্রয়োজন রয়েছে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় সর্বস্তরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের প্রয়োজন রয়েছে যদি আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চান, এটা আছে। সেই প্রয়োজন এই সরকার মিটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কারণ এটা একটা অনির্বাচিত সরকার, গায়ের জোরের সরকার, একদলীয় সংসদ, একদলীয় সরকার, নিয়ন্ত্রিত নির্বাচন, ভাগাভাগির নির্বাচন, এটা তো প্রমাণিত। আচ্ছা, তো এই অবসান যদি ঘটাতে হয় তাহলে কী হওয়ার দরকার? একটা অংশগ্রহণমূলক নির্বাচন দরকার, যে নির্বাচন আপনার গ্রহণযোগ্য হবে, জনগণ বা ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে উৎসাহিত হবে, রাজনৈতিক দলগুলি সমান সুযোগ পাবে। সেখানে তো ক্ষমতাসীনরা সাফ জানিয়ে দিচ্ছে যে কোন দুঃখে মামাবাড়ির আবদার, ক্ষমতাসীনদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। এটা আওয়ামী লীগের এই যে জনভীতিরই মূল কারণ যে যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চায় জনকরায় উপেক্ষা করে, জনগণ যে নির্বাচনে ভোট বর্জন করেছে, ভোটদানে নিরুৎসাহিত, আওয়ামী লীগ ব্যালট তুলে দিল জনগণের হাতে, জনগণ ছুঁড়ে ফেললো, আমরা লিফলেট তুলে দিলাম, আমাদের লিফলেট গ্রহণ করে ভোটদানে বিরত থাকলো, তো সেখানে যে সরকারটি প্রতিষ্ঠিত হয় ভোট ছাড়া সেটি কি জনগণের সরকার নাকি? আর জনগণের সরকার ছাড়া যারা দেশ চালায় তারা কি আপনার জনগণের কল্যাণ নিশ্চিত করে নাকি, জনপ্রত্যাশা নিশ্চিত করে নাকি? যার জন্য আমি বলছি একটা যথাশীঘ্র নির্বাচন দরকার, এবং সেই নির্বাচনটা হতে হবে জনগণের অবাধ ভোটের ভিত্তিতে। সেটি যদি হতে হয় তাহলে নিশ্চয়ই একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, যেটা প্রমাণিত হয়েছে 91, 96, 2001, 2008, 2014, 2018, 2024 আওয়ামী লীগ তাদের অধীনে নির্বাচন করে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে গ্রহণযোগ্য নির্বাচন করতে, এটা তো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। যার ফলে দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হয় না আওয়ামী লীগ তা 3 বার প্রমাণ করেছে। এখন জনদাবি যদি আপনি মানতে চান, জনগণের সরকার যদি চান, নিশ্চয়ই আওয়ামী লীগকে পদত্যাগ করে একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে, যদি সুমতি হয় খুবই ভালো, আর যদি সুমতি না হয়
তবে রাজনৈতিক দল হিসেবে সেই আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি এবং অব্যাহতভাবে নেতৃত্ব দেব এবং জনগণ তার অধিকার প্রতিষ্ঠিত করে ছাড়বে। কিন্তু জনাব রবিউল আলম রবি, আপনি কিছুক্ষণ আগে দাবি করছিলেন যে জনগণ আপনাদের আহ্বানে সাড়া দিয়ে ভোটদানে বিরত থেকেছে, কিন্তু সেখানে তো ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ প্রশ্ন রেখেছেন, যদি আপনাদের সাথে জনসমর্থনই থাকে তাহলে আপনারা ব্যর্থ কেন হলেন আন্দোলন? পৃথিবীর ইতিহাসে বড় বড় স্বৈর শাসক ছিল, জনগণ একেবারেই পছন্দ করতো না, ক্ষমতায় থেকেছে না, আয়ুব থেকেছে না, সোয়ার্থ থেকেছে না, হোসনে মুবারক থেকেছে না, কষ্ট এবং দুঃখের হচ্ছে আওয়ামী লীগকে থাকতে হচ্ছে। আজকে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল ছিল, এখন সে একটা পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে, সমস্যাটা তো ওখানে। জনগণ অপছন্দ করলেই ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে সোয়ার্থরা কীভাবে ক্ষমতায় থাকে? আওয়ামী লীগ, আমি আবারও আপনাকে বলছি, একটা রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে জনরায়ের উপর আস্থা রাখবে। জনরায় তার পক্ষে হলে ক্ষমতায় থাকবে, জনরায় তার বিপক্ষে গেলে ক্ষমতার বাইরে যাবে। এই যে ক্ষমতার বাইরে যাওয়ার সাহস এবং মানসিকতা যারা হারিয়ে ফেলে তারা রাজনৈতিক দল না, এবং সেটা এখন আওয়ামী লীগ। সম্প্রতি প্রধানমন্ত্রী দাবি করেছেন যে 75-এর পরে যে কোটি নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন ছিল দ্বাদশ নির্বাচন। যারা স্বৈর শাসক যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায় তাদের কাছে এই নিরকম নির্বাচনই সবচেয়ে নিজের অনুকূলের নির্বাচনই ভালো নির্বাচন, জনভীতির কারণে। আওয়ামী লীগ নামও একটা রাজনৈতিক দল, প্রগতিশীল রাজনৈতিক দল, গণতন্ত্র মনা রাজনৈতিক দলকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে একটা ফ্যাসিবাদী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আর যারা ফ্যাসিবাদী চিন্তা করে তারা এভাবেই বলে, এভাবেই ক্ষমতায় থাকে। আমরা কি বলছি? আমরা বলছি তুমি অবাধ নির্বাচনের আয়োজন করো, কারণ কি, তুমি এই পথ রুদ্ধ করেছো। আমাদের সংবিধানে গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়া নির্দিষ্ট করা ছিল এবং সেটা একসময় আওয়ামী লীগ দাবি করেছে, এবং আমরা গণতন্ত্র এবং জনগণের রায়ের প্রতি আস্থা রাখবার জন্য সেটা সংবিধানে মানে সন্নিবেশিত করেছিলাম, তাই তো? সে পথ রুদ্ধ করলো কেন? আমি এই জন্য বলছি যে আওয়ামী লীগের যে সরকারটি, এই সরকারটি একটা দানবীয় সরকার, এই সরকার জনগণের সরকার না, এই সরকারের রাষ্ট্র পরিচালনার বৈধতাও নেই, যার ফলে নির্বাচন, আমি আবারও বলতে চাই, যথাশীঘ্র প্রয়োজন। এবং সেই নির্বাচন আওয়ামী লীগের অধীনে নয়, সেই নির্বাচন হতে হবে দল নিরপেক্ষ সরকারের অধীনে, জনগণকে সমান সুযোগ এবং ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। একদম স্পষ্ট ব্যাখ্যা, কিন্তু সেখানেও প্রশ্ন থাকে শেখ রবিউল আলম রবি, যে আপনারা তো সরকার পতনের দীর্ঘদিন আন্দোলন করছিলেন রাজপথে, তার মধ্যেই কিন্তু আওয়ামী লীগ 7 জানুয়ারি নির্বাচন করেছে, এখন আপনারা অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করছেন, আওয়ামী লীগ সেটি কি ব্যবস্থা করবে? যদি না করে আপনাদের কি পদক্ষেপ হবে? প্রশ্নটি রেখে যাচ্ছি, পরবর্তী অংশে আবারও ফিরব। বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম বাবলু, আপনার কাছে একটু আসতে চাই। আমরা দেখলাম যে 7 জানুয়ারি নির্বাচন হলো, কিন্তু রাজনৈতিক সংকটের সমাধান কি হলো? মোটেও হয়নি। ধন্যবাদ আপনাকে। আমি দেশ টিভির অসংখ্য দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। গত 7ই জানুয়ারি নির্বাচন, আমি এই এখানেই অনেকবার এসেছি, বলেছি যে একটি ভোটারবিহীন নির্বাচন হয়েছে সারা দেশে। আপনি ঢাকা শহর বলেন আর বাইরে বলেন, ঢাকা শহরের বাইরে সারা দেশে ভোটারবিহীন নির্বাচন হয়েছে। অনেকে অনেকভাবে মন্তব্য করেছে, আমি এইসবের মধ্যে যেতে চাচ্ছি না। তো সেখানে এই সংকটের সমাধান তখনই হবে যখন একটা জনভিত্তি মূলক দল নির্বাচনে জয়লাভ করে। নির্বাচন ছাড়া তো অন্য কোনো পথে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই, বা এটা আমরাও চাই না, কারো কাম্যও না এটা। কাজে আমরা যখনই একটি জনসমর্থন নিয়ে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যেতে পারবো, তখনই এই সংকটের সমাধান হবে, সুরাহ হবে। আদারওয়াইজ এই সংকটের সমাধান হওয়ার কোনো রাস্তা নেই। এবং আমাদেরকে আজকে ওদের কাছে সব বলতে পারেন যে এটা কি মামার বাড়ি আবদার, সেটা তার ব্যাখ্যা, সে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন, দেশের মানুষ জানে ওনাকে, চিনে। তো আমরা আন্দোলন করেছি, আমরা ব্যর্থ হইনি। আমরা কিন্তু যখন দেখলাম যে এই গভর্নমেন্ট কোনোভাবেই আমাদের কথা শুনছে না, আমরা যখন রাজপথে আন্দোলন গড়ে তুললাম, সেই আন্দোলনকে পাশ কেটে তারা নির্বাচন করে ফেলল একতরফাভাবে, সেটা ভোটারবিহীন নির্বাচন। আমরা জনগণকে আহ্বান করলাম যে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা রেকর্ড যে জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে, আমি নির্বাচনের আগের দিনও বলেছি যে আপনারা এখনও সময় আছে এই নির্বাচনটা বাতিল করেন, চলেন আমরা বসি, প্রয়োজনে জাতীয় সরকার করব, জাতীয় সরকার করে ভোট করে আমরা ক্ষমতায় যাব।
যারা জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই ক্ষমতায় যাবে, প্রয়োজনে জাতীয় স্তরে আওয়ামী লীগ বিএনপি সবাইকে নিয়ে করা যায়। কিন্তু নির্বাচনের আগে বড় রাজনৈতিক দলগুলো কেন সমঝোতায় পৌঁছাতে পারলো না? হ্যাঁ, নির্বাচনের আগে আমরা দেখলাম যে দুই দলই অনমনীয় অবস্থানে ছিল, সমঝোতায় তারা কেন পৌঁছাতে পারলো না? সমঝোতায় পৌঁছানোর সেটা হলো যে গভর্নমেন্ট খুবই এই ব্যাপারে তাদের প্রথম থেকে একটা কৌশল ছিল যে এই বিরোধী দল যারা মাঠে আছে তাদেরকে বাইরে রেখে, আমি বিএনপির কথা বলবো না, সব যারা আন্দোলনে আছে তাদেরকে বাইরে রেখে তারা নির্বাচনটা এককভাবে করবে, যার জন্যই সমঝোতাটা হয়নি। তারা সেটা করেছে কিন্তু জনগণের সম্পৃক্ততা সেখানে আসে নাই, এটাই মূল কথা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ রবিউল আলম রবি। যে অংশে আপনার কাছে আসলে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে সরকার পতনের আন্দোলনের মধ্যেই তো নির্বাচন হয়ে গেল, এখন আপনারা দাবি করছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে সরকার, কিন্তু সরকার কি তা মানবে? যদি না মানে আপনাদের পদক্ষেপ কি হবে? সরকার মান সুমতি হলে ভালো, আর সুমতি না হলে যে প্রক্রিয়ায় ক্ষমতায় আছে স্বস্তি নেই। কেন ওবায়দুল কাদেরকে প্রতিদিন বিএনপিকে নিয়ে সমালোচনা করতে হচ্ছে? কেন এত ভীতি? এখনো পর্যন্ত একটা নারী দিবসে আমাদের মহিলা দল আয়োজিত একটা র্যালি ভণ্ডল করে দিতে হয়, কেন? কারণটা আছে যে আওয়ামী লীগের যে প্রক্রিয়ায় ক্ষমতায় আছে সেই প্রক্রিয়াটাই আজকে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের চরম পরিণতি ভোগ করতে হবে। কারণ জনমত উপেক্ষা করে এইভাবে ক্ষমতায় থাকা, আমি আবারও বলছি, গর্বের না, কৃতিত্বের না, স্বস্তির না, যার ফলে আমরা তো নিঃশেষী হয়ে গিয়েছি, আমাদের অস্তিত্ব নেই, আমাদের বাদ দিয়ে নির্বাচন করা যায়, আমাদের লাঠিপেটা করে জেলের মধ্যে গ্রেপ্তার করে যে কোনো সময় হাজার হাজার নেতাকর্মী ঢুকিয়ে দেওয়া যায়, গায়েবি মামলা দেওয়া যায়, তারপরও ভীতি কেন, অস্বস্তি কেন? সেইটা রিজনে হচ্ছে যে তাদেরকে বাধ্য হতে হবে, তারাও জানে বাধ্য হতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে কবে বাধ্য হবে, এ কথাটা বলা মুশকিল, কারণ এটা দানবীয় সরকার। এই ধরনের দানবীয় সরকার যখন যে কোনো রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় একটা ভীতিকর পরিবেশ পরিস্থিতি, জনগণকে মূল্য দিতে হয়, আমাদেরকে ঝুঁকির মধ্যে নেতৃত্ব দিতে হয়। আপনি দেখেন ক্রমাগতভাবে গত 17 বছর আমরা কিন্তু নেতৃত্ব দিচ্ছি, রণেভঙ্গ দেয়নি। আপনি বলবেন সরকারকে বাধ্য করতে পারেননি, হ্যাঁ সেটাও একটা ব্যর্থতা, কিন্তু ঘটনা হচ্ছে যে সরকারকে মানে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে দেউলিয়া করতে পেরেছে, এটাও সফলতা। আজকে আওয়ামী লীগের জনভীতি তৈরি হয়েছে, নির্বাচনে অংশ নিতে ভয় পায়, আয়োজন করতে ভয় পায়, অংশ নিতে ভয় পায়, এটাও কিন্তু সফলতা। দৃশ্যমান পতন বাকি, সেটাও হবে, এবং এই বিএনপির নেতৃত্বে অন্য অন্য রাজনৈতিক দলের সমন্বয়ে এদেশের জনগণ মানুষ সেটা করে ছাড়বে, যার ফলে উবাইদুল কাদেররা ভীতির জায়গা থেকে বিভিন্নভাবে এই নির্বাচনকে বৈধতা দিতে চায়। এটা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন দরকার, বিএনপি তো দাবি করেনি, বিএনপি বলেছে হ্যাঁ আপনি পারলে যথাশীঘ্র নির্বাচন দিতে হবে, কারণ আপনি যে প্রক্রিয়ায় ক্ষমতায় আছেন এটা জনগণের নির্বাচিত সরকার না, আপনার যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট, একদলীয় শাসন, একদলীয় পার্লামেন্ট বাংলাদেশের সংবিধানে নয়। আমি আপনাকে বলে রাখি, নির্বাচন মানে এই না যে আপনি তফসিল ঘোষণা করে দিলেন আর গেজেটে নাম প্রকাশ করে দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করলেন, সেটা কিন্তু সংবিধান বলেনি। সংবিধান বলেছে জনপ্রতিনিধি হতে হবে জনগণের স্বতঃস্ফূর্ত প্রত্যক্ষ ভোটে। মানুষ ভোট বর্জন করে গেল আর আপনার সরকারটা হয়ে গেল, সেই সরকার কাম্য নয় যার জন্য জনগণ তার জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর। আর রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য সকল প্রস্তুতি সকল ঝুঁকি নিতে আমরাও কিন্তু ব্রত আছি। সো যেতেই হবে, আগে গেলে খুবই ভালো, আর যদি সবকিছু হারিয়ে যান, শেষ অবস্থায় যান, তাহলে চরম মূল্য দিতে হবে, রাজনৈতিক মূল্য দিতে হবে আওয়ামী লীগ। সেই রাজনৈতিক চরম মূল্য কি হবে পরবর্তী অংশে সেটিও শুনতে চাই শেখ রবিউল আলম রবি। ধন্যবাদ জানাচ্ছি, এ পর্যায়ে বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, যেমনটি শেখ রবিউল আলম রবি বলছিল যে আপনাদের দেউলিয়া করতে পেরেছে এটাই বিএনপি সফলতা, এবং নির্বাচন করেও আপনারা খুব একটা স্বস্তিতে নেই। অন্যদিকে আমরা যেমনটি জানি গণতান্ত্রিক সূচকে 2 ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের, এবং ইইউ বলছে দ্বাদশ নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ হয়নি। বিএনপির দাবির সত্যতা রয়েছে কি না? এটা বিএনপি তো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দেউলিয়া বহুদিন ধরেই বলে আসছে, এটা এক ধরনের আপনার আত্মতুষ্টিতে কিংবা আত্মপ্রসাদে ওনারা ভুগতে পারেন, এটা বলে নার্সিসাস কমপ্লেক্স, মানে আত্মতুষ্টিতে ভোগা, ওনারা এটা বলে যদি আত্মপ্রসাদে থাকেন আওয়ামী লীগের এতে কোনো অসুবিধা নেই, ওনারা এটা ভাবতে পারেন। আর ইউ কিংবা এরা যে সমস্ত কথাবার্তা বলছেন, দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান কাউন্সিল দুইটা ভিন্ন ভিন্ন বিষয়,
কোনো ইউরোপিয়ান ইউনিয়নের কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতাও নেই, কোনো সিদ্ধান্ত তারা দিতেও পারে না। তারা শুধুমাত্র প্রতিবেদন তৈরি করে এবং আমি যতদূর দেখেছি তারা এটা অস্বীকৃতি জানিয়েছে বলতে তারা যে প্রতিবেদন তৈরি করেছে এই প্রতিবেদনের কতটা সত্যতা আছে এবং কতটা সত্যতা নেই এ বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছে তারা এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। বিদায়ী ওনারা ওনাদের প্রতিবেদন মতামত দিতে পারেন যে অংশগ্রহণমূলক নির্বাচন কিংবা ওনারা যে প্রতিবেদন দিয়েছেন এটা আসলে এক একটা দেশে এক এক রকমভাবে এটা করে। কেননা আমি দেখেছি যে যখন আমেরিকাতে ইলেকশন হয়েছে, ইলেকশন হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প যখন পরাজিত হন, পরাজিত হওয়ার পরে তিনি বলেছেন যে ইলেকশন রিগড ইলেকশন হয়েছে, এই ইলেকশনের উপর তার কোনো আস্থা নেই, আমেরিকান জনগণ এই ইলেকশন প্রত্যাখ্যান করেছে। এবং পর মুহূর্তে আমি দেখেছি তাদের লোকজন আপনার ক্যাপিটাল হিলে যে আক্রমণ করেছে, তো তখন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা অন্যান্য গণতান্ত্রিক যে সমস্ত রাষ্ট্র বিভিন্ন সময় নানান কথা বলে তাদের কারোরই আমি কোনো কথা বলতে শুনিনি। যার কারণে বিভিন্ন দেশ তাদের অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয় সম্বন্ধে যখন কথাবার্তা বলবেন আমার মনে হয় তাদেরকে আরও সতর্ক এবং সচেতন হয়ে কথা বলা উচিত। কেননা ওনারা যে সমস্ত কর্মকাণ্ডকে নিজেরা নিজেদের সাফাই গাইবেন, অপর রাষ্ট্রে যে সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে সেটার একটা সেই ব্যাখ্যার একটা প্রতিফলন দেশের মানুষের ভেতরে প্রচার করতে চাইবেন এটা আসলে ওনারা করতে পারেন, কিন্তু মানুষ এটা কতটা বিশ্বাস করে আমার মনে হয় এটা আমার এখানে সন্দেহজনক একটা অবস্থায় আছে। কেননা ওনারা দীর্ঘদিন যাবত এই ধরনের কথাই বলছেন, তো মানুষ বাংলাদেশের মানুষ যেটা জানার যেটা বোঝার সেটা কিন্তু মানুষ জানে এবং বোঝে, তার ফলে এসব প্রতিবেদন মানুষও প্রত্যাখ্যান করেছে এবং সরকারও এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। শেখ রবিউল আলম রবি বারবার ক্ষমতাসীনরা আপনাদের শীর্ষ নেতৃত্বের প্রতি অভিযোগ রাখে, যেমনটি ওবায়দুল কাদের বলেছেন যে তারেক জিয়া যতদিন থাকবে বিএনপি ততদিন জনবিচ্ছিন্ন হবে, মিস্টার 10% দুর্নীতির বরপুত্র তারেক জিয়া যে দুর্নাম অর্জন করেছে তাতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। ওবায়দুল কাদের সাহেবের এই সমস্ত কথার উত্তর দেওয়ার রুচি আমার নেই। উনি আওয়ামী লীগের অনেক বড় নেতা, তার এই রাজনীতির এই বক্তব্যের মধ্যে কোনো রাজনীতিও নেই, শিষ্টাচারও নেই, আছে শুধু প্রতিহিংসা। আর প্রতিহিংসার জবাব দেওয়ার জন্য টেলিভিশনের সময়ের মূল্য আছে। রাজনীতির বুরপত্র 13 লাখ কোটি টাকা গত এক দশকে কারা পাচার করেছে? তারেক রহমানের এগেনস্টে আজ পর্যন্ত সরকার একটা অর্থ পাচারের প্রমাণ দিতে পেরেছে নাকি? তারেক রহমান তো বলেছে যে বগুড়া থেকে 10 কিলোমিটার দূরে তার মাত্র 6 বিঘা জায়গা আছে, পৃথিবীর কোথাও তার কোনো সম্পদ নেই, এমনকি বাংলাদেশেও নেই। সরকার দেখা কোথায় তার সম্পদ আছে, তিনি তো বলেছেন। এই জন্য বলছে যে এই এই রাজনৈতিক দলটি খেই হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ নামীয়। আপনি একটা ভালো কথা ওইখানে বলছিলেন, আপনি বলছিলেন যে আওয়ামী লীগ তো সরকার গঠন করে ফেলেছে, তারা কেন উদ্যোগ নেবে? উদ্যোগটা তারা এই কারণে নেবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, এই পথটা রুদ্ধ করেছে তারা, যার জন্য উদ্যোগটা তাদের নিতে হবে। আর রাজনৈতিক দল হিসেবে আমাদের সহযোগিতা রয়েছে, কারণ আমি বলছি না যে তুমি আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যাও, আমাকে ক্ষমতায় বসিয়ে দাও। আমি বলছি তুমি আওয়ামী লীগ যে পথে নির্বাচন করছো এটা দখলীয় নির্বাচন, এটা বন্ধ করো, একটা গ্রহণযোগ্য ভোটের আয়োজনের ব্যবস্থা করো আলোচনার মাধ্যমে, অথবা তুমি নিজে উদ্যোগী হয়ে, মানুষ ভোট দিলে আমরা ক্ষমতায় যাবো, ভোট না দিলে আমরা ক্ষমতায় যাবো না, তোমাকে ভোট দিলে তুমি ক্ষমতায় থাকবে। তুমি গণতন্ত্র মানবাধিকার রুদ্ধ করেছো ক্ষমতায় থাকার জন্য, অতএব এর থেকে তুমি বেরিয়ে আসো, এটা ন্যায্য দাবি, আপনাদের দাবি, সেটাই আমরা করছি। আরেকটা কথা সেলিম আফলাব জয়বা বলে, ইউরোপীয় ইউনিয়ন আপনি জানেন যে নির্বাচন নিয়ে একটা প্রতিবেদন করেছে, ওবায়দুল কাদের সাহেব কি বলছে? এটা বিএনপি যেভাবে বলেছে তারা নাকি সেভাবে করেছে। আচ্ছা, জাতিসংঘ যখন একটা বিবৃতি দেয় ওটা বিএনপির কথা মতো দিয়েছে, তো ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ এগুলি যদি বিএনপির কথায় চলে, বিএনপি লিফলেট দিল জনগণ ভোট বর্জন করলো 95% জনগণ, আর জনগণও যদি বিএনপির কথায় চলে, আবার বলছেন দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে এখানে বিএনপিরও দায় আছে, তো সবই যদি বিএনপির নিয়ন্ত্রণে হয় আগুন লাগলে বিএনপির সম্পৃক্ততা আছে, ওনাদের আর ক্ষমতা থাকার দরকারটা কি? আন্তর্জাতিক বিশ্ব ডোমেস্টিক পরিবেশ সবই যদি বিএনপির প্রভাবে হয় বিএনপির কথায় চলে, ওই চেয়ারটা ছেড়ে দিলে হয় না? এই যে আমি আপনাকে বলতে চাই, এটা দায় চাপানোর একটা রাজনৈতিক দেউলিয়াত্ব আওয়ামী লীগের। আমি কথাটা বারবার বলছি এই কারণে যে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে একটা দায়বদ্ধতা থাকে, কর্মের মধ্যে থাকে, কর্মের মধ্যে তো নাই বক্তব্যের মধ্যেও নাই। অর্থাৎ প্রতিত রাজনৈতিক দল বলতে যা বোঝায় সেটা এখন আওয়ামী লীগ, এটাই সমস্যা। এটার থেকে যদি বেরিয়ে আসা যায় তাহলে জাতির জন্য মঙ্গল, আর বেরিয়ে আনার জন্য প্রথমে প্রতিবাদ, তারপর প্রতিরোধ, তারপর সংগ্রাম, যা করার রাজনৈতিক দল হিসেবে আমরা করছি। আপনার কাছে হয়তো মনে হয় যে সময় একটু বেশি লেগে যাচ্ছে, আপনার ওই মনে হওয়াটাকে শ্রদ্ধা রেখেই বলছি, সময় বেশি লাগলেও রণেভঙ্গ তো দেয়নি, জনগণ তো আর তার আপনার ভোটাধিকার বিসর্জন দেয়নি, সে বিরত রয়েছে, নিবৃত্ত রয়েছে ভোটদানে, নিরুৎসাহিত হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের পাশে থাকছে না। এটাই আওয়ামী লীগের জন্য এক সময় কাল হয়ে দাঁড়াবে এবং তার পতনও নিশ্চিত হতে চলেছে এই প্রক্রিয়ার মধ্যে। জনাব রফিকুল ইসলাম, আমি এটাই গণতন্ত্রের প্রশ্ন শুনতে চাই যে জনগণকে কেন্দ্র করে রাজনীতি, সেই রাজনীতি থেকে জনগণ এখন কি পাচ্ছে?
ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্ন আগে দ্বিতীয় টক শোতে আমি বলেছিলাম, এই যে বর্তমান যে রাজনৈতিক শিষ্টাচার চলছে, যে সংস্কৃতিটা চালু হয়েছে ভোটারবিহীন নির্বাচন, এবং দেশের মানে 95% মানুষ এই এই যে শাসন ব্যবস্থা, এখন যে শাসন ব্যবস্থা চলছে, এই শাসন ব্যবস্থা থেকে মানুষ এই রাজনীতি কিছুই পাচ্ছে না। এখানে যদি একটা সুষ্ঠু ভোট হতো, একটা সুষ্ঠু জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হতো, সুশাসন প্রতিষ্ঠিত হতো, তখনই জনগণ কিছু পেত। আদারওয়াইজ এখন এখন এই বর্তমান সময়ে আপনি সংক্ষিপ্ত বলতে, আমরা যদি একটু বিরোধী দলগুলোর রাজনীতি নিয়েও শুনতে চাই, রাজনীতি এখন কোন পথে রয়েছে, সংসদ কিংবা মাঠের রাজনীতি কতটা গতিশীল রয়েছে, আমি সবগুলো বিষয়ের ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আপনার কাছেই ফিরছি। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রফিকুল ইসলাম বাবলু, বিরতির আগে যে আলোচনায় আমরা ছিলাম, বিরতির আগে যে আলোচনাটা ছিলাম, সেই আলোচনাটা হলো মাঠের রাজনীতি কতটা গতিশীল এবং সংসদের রাজনীতি কতটা গতিশীল। আপনি জানেন মাঠের রাজনীতির অবস্থাটা, আপনারা যারা আছেন এই দেশের মানুষ দেখছে, যে এই আমরা রমজানের কয়েকদিন আগেই আমরা গণতন্ত্র মঞ্চ, 6টি দল মিলে আমরা গণতন্ত্র মঞ্চ করেছি, তারা এই দ্রব্যমূল্য এবং ব্যাংকের অর্থ পাচার নিয়ে একটা কর্মসূচি আমরা মাঠে দিলাম। সেখানে দেখা গেল মানে কতটুকু গতিশীল, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। মিছিলটা যখন নিয়ে আমাদের লোকজন নেতৃবৃন্দ, আমি ছিলাম না, আমাদের দলের অন্য অন্য নেতারা ছিল, কর্মীরা ছিল, এবং এই 6টা দলের নেতৃবৃন্দ ছিল, জোনাস সাগি, মাহমুদুর রহমান মান্না, তারপরে অ্যাডভোকেট হাসনাত কায়ুম, এরা সবাই ছিল। আমি দেশের বাইরে ছিলাম, আমি ওই দিনই দেশে ফিরছি, ফিরে এসে দেখলাম যে অবস্থা। পুলিশ এই দ্রব্যমূল্য নিয়ে কথা বলা যাবে না, এবং তারা বেপরোয়াভাবে লাঠিপেটা করলো, এবং যার ফলশ্রুতিতে জুনায়েদ সাকির মতো একজন নেতা তাকে মেরে, সে এখনও বিস্নায়ক, আমি দুপুরেও তার সঙ্গে খবর নিয়েছি, তার মাজার হাড্ডিটা পর্যন্ত ভেঙে দুই ভাগ হয়ে গেছে, এই অবস্থা। এবং সাইফুল হক সাহেবকেও খুবই পিটানো হয়েছে, নেতাদেরকে পিটানো হয়েছে। পুলিশ যে সরকারের পক্ষ নিয়ে যেভাবে লাঠিপেটা করে দমন পীড়নের যে রাস্তা বেছে নিয়েছে, সেখানে রাজনীতির যে অবস্থা সাংঘাতিক। আমার দলের তিনজন সিরিয়াসলি আহত হয়েছে। না, দ্রব্যমূল্য নিয়ে কথা বলা যাবে না, বিষয়টা এরকম না। পণ্যমূল্য, দ্রব্যমূল্য, রাজনৈতিক যে সমস্ত অ্যানোমালিসগুলো আছে কিংবা বিশৃঙ্খল অবস্থা আছে, এগুলো নিয়ে কথা বলা যাবে না, বিষয়টা এরকম নয়। আর কথা বলার ক্ষেত্রে যদি সেই জায়গাটা সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি থাকে, যেটা আমি কোনো কিছু ডিফেন্ড করতে চাচ্ছি না, কিন্তু আমি দেখেছি যে তারা সচিবালয়কে ঘেরাও করা, সচিবালয় আক্রমণ করা, এই সমস্ত যদি প্রোগ্রাম থাকে যেগুলো কিনা সহিংসতাকে উস্কে দিতে পারে কিংবা বিশৃঙ্খলা আরও আরও জটিল করতে পারে। এখন দ্রব্যমূল্য, পণ্যমূল্য নিয়ে কথা বলার ক্ষেত্রে কিন্তু কারোর বাধা নেই, আমরা কিন্তু টিভিতে প্রতিনিয়ত এই বিষয় নিয়ে কথা বলছি, সামনেও কিন্তু এই বিষয় নিয়ে সবাই সমানে কথা বলে যাচ্ছে। কিন্তু সেইটার যদি ব্যাক অফ ইউর মাইন্ড প্ল্যান থাকে যে আমরা এইটাকে উদ্দেশ্য করে, ভিত্তি করে আমাদের অন্য রাজনৈতিক ফয়দা নিতে যাব, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো রকম আইন শৃঙ্খলা বিপর্যয়ের সম্ভাবনা দেখে, তারা তাদের দায়িত্ব পালন করবে, এটা স্বাভাবিক। তবে সেটা পালন করার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে তাদের অত্যন্ত সতর্কভাবেই পালন করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনী না হয়, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করেছে, কিন্তু নিয়ন্ত্রক সংস্থাগুলো কি করছে? বেশ সেলিম আলতাফ জর্জ, আমরা তো বেশ কিছুদিন ধরে শুনছি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আন্তরিক, বিভিন্ন উদ্যোগের কথা আসছে, পদক্ষেপের কথা আসছে, কঠোর হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হচ্ছে। রমজানের প্রথম দিনে বেসামাল বাজার, প্রভাব কেন পড়ছে না বাজারে? আমার মনে হয় এই প্রশ্নটা আমার থেকে রবি ভাই কিংবা বাবলু ভাই বেশি ভালো জবাব দিতে পারবে, কেননা আমি এই পণ্যমূল্য সংক্রান্ত যে বিষয়গুলো আছে এবং যারা কর্তৃপক্ষ, যাদের দায়িত্ব এই পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, তারা তাদের দায়িত্ব ঠিক মতো কতটা পালন করতে পারছে, এটা দেশের মানুষের কাছে এখন একটা বড় রকমের প্রশ্ন,
কেননা মাননীয় প্রধানমন্ত্রী নিজে যখন নির্দেশনা দেন এবং সেই নির্দেশনা বাস্তবায়ন করার ক্ষেত্রে উনি কড়া এবং শক্ত হুঁশিয়ারি দেন, তারপরেও যখন এই সমস্ত মানুষজন যারা এইগুলো নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন তারা তাদের দায়িত্ব পালন করতে কতটুকু সফলতা দেখাতে পারছেন সেটা কিন্তু বাজারের পণ্যমূল্যের দিকে তাকালেই আমরা দেখতে পাচ্ছি। অতএব যারা এর সাথে যুক্ত, ভোক্তা অধিদপ্তর হোক, বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থা হোক কিংবা অন্যান্য যারা এর সাথে যুক্ত থাকুক, আমি মনে করি তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করার সময় এসে গেছে এবং অতি দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করার জন্য তাদের অত্যন্ত দায়িত্বপূর্ণ আচরণ পালন করতে হবে। শেখ রবিউল আলম, রবি, বাজারের প্রভাব কি পড়বে? আমার একেবারে মানে এই সরকারের কাছে প্রত্যাশা নেই আর বাজারে প্রভাব পড়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারণ দুটি, দায়িত্বশীলরা দায় নিচ্ছে না, দায়িত্বশীলরা ফাংশন করছে না। এখন ধরেন কারণটা কি? কারণটা হলো ক্ষমতালোভীরা ক্ষমতা দখল করেছে, মুনাফালোভীরা বাজার নিয়ন্ত্রণে নিয়েছে। আচ্ছা, সরকার দলীয় অথবা সরকারের প্রতি আনুগত্যশীল যে সমস্ত সিন্ডিকেট করে তারা কি করছে? দ্রব্যমূল্য অথবা মুনাফালোভী ব্যবসার দিকে মনোযোগ দিয়েছে, চাঁদাবাজরা বেপরোয়া, এটা তো বিরাজমান। এখন এই সরকার যেহেতু জনরায় উপেক্ষা করতে করে ক্ষমতায় থাকার মানসিকতার কারণে তাকে কি করতে হচ্ছে? দুর্বৃত্ত শ্রেণীকে লালন করতে হচ্ছে এবং সুবিধাভোগীদের উপর আত্মসমর্পণ করতে হয়েছে। এই রকমের একটা সরকার যখন এই প্রক্রিয়ায় ক্ষমতায় থাকতে যায় এটাই বাঞ্ছনীয়, যার ফলে গণমানুষের হয়ে কথা বলবে বা জনমানুষের স্বার্থ দেখবে। কার্যত এরকম কোনো কর্তৃপক্ষ দেশে এই মুহূর্তে আছে বলে আমার কাছে মনে হয় না। আমি খুব মানে হার্ডলি বললাম আর কি, কারণ দেখবেন আপনি কেউ দায় নিচ্ছে না, দায় নেওয়ার মতো কেউ নেই এবং বলছে করা ক্ষমতাও তো বেড়েছে। হ্যাঁ বেড়েছে, তো 5-10% লোকের করা ক্ষমতায় বেড়েছে, তাদের হাজার হাজার কোটি টাকা, সংসদ সদস্যরা যে হলফনামা দিয়েছেন, সম্পত্তির যে আপনার ডিক্লারেশন দিয়েছেন, কারো 5,000 গুণ বেড়েছে, 6,000 গুণ বেড়েছে, 3,000 গুণ বেড়েছে, 5-10% আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত যারা, তাদের তো সমস্যা নেই, সমস্যা সাধারণ মানুষের। তো সাধারণ মানুষের ভোট লাগে না, সাধারণ মানুষের কাছে জবাব দিয়ে থাকতে হয় না, তো সাধারণ মানুষের কষ্ট হলে কার কি আসে যায়? এরকমের একটা সরকার। আরেকটা জায়গা আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো আপনি সংসদের কথা বলছিলেন যে সংসদ কেমন চলছে। আসলে মূলত এখন আর এটা সংসদ নাই, এটা হয়েছে আওয়ামী লীগ দলীয় নীতি নির্ধারণী ফোরাম হয়ে গিয়েছে। এটা আর জনগণের কথা বলা, জনগণের কাছে জবাব দিয়ে থাকা, জনগণের প্রতিনিধিত্ব করা সেটা নাই। এই যে সংসদ, সে সংসদ হচ্ছে আওয়ামী নীতি নির্ধারণী একটা ফোরামে পরিণত হয়েছে, বাংলাদেশের জাতীয় সংসদ। এরকম রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে আমরা চলে গিয়েছি। একটু বিএনপির কর্মসূচি প্রসঙ্গে জানতে চাই শেখ রবিউল আলম। রবি, রমজানে বিএনপি যত কর্মসূচি করবে তত জনবিচ্ছিন্ন হবে, বিএনপি জনগণের ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে দাঁড়িয়েছে এমনটি বলছে ক্ষমতাসীন। হ্যাঁ, ইফতার পার্টি তো ধর্মীয় মূল্যবোধের বাইরে। আর উন্ডা যখন ধরেন আজকে ফেসবুকে আমি দেখলাম আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে অন্য কিছু হচ্ছে, সেটা তো আর সমস্যা নেই, খুব ধর্মবিচ্ছিন্ন কাজ, প্লিজ, ইফতার করা, সাধারণ মানুষের নিয়ে ইফতার করা, কর্মীদের নিয়ে ইফতার করা, খুবই ধর্মীয় বিরোধী কাজ। আবার ধরেন আমরা জনগণের সাথে সম্পৃক্ত হলে ইফতার পার্টির আয়োজন করলে জনবিচ্ছিন্ন হয়ে যাব, উন্ডা যদি কোনো রাজনৈতিক আয়োজন করে তাহলে উন্ডারও সম্পৃক্ত হবে। এইটা যারা বলে এবং ভাবে তারা পলিটিশিয়ান, তারা হচ্ছে ক্ষমতালোভী, সেটাই হচ্ছে উবায়দুল কাদের। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।